2024-এ কংগ্রেস চ্যালেঞ্জ জানাতে পারে বিজেপিকে। কোন পথে গেরুয়া শিবিরকে টক্কর বললেন প্রশান্ত কিশোর, বিস্তারিত আলোচনা করছি। গত বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরে তার সঙ্গে কংগ্রেসের কথা অনেকটাই এগিয়েছিল। সোনিয়া ছাড়াও রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গেও বৈঠক করেছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। তবে পরবর্তী সময়ে সব কিছু ভেস্তে যায়, প্রশান্ত কিশোরের আর কংগ্রেসে যোগ দেওয়া হয়নি। এরপর পাঁচ রাজ্যে হার, এরপরে দাঁড়িয়েও প্রশান্ত কিশোর মনে করেন যদি কংগ্রেস এখন থেকেই প্রস্তুতি শুরু করে তাহলে 2024-এর বিজেপিকে খুব ভালোভাবেই চ্যালেঞ্জ জানাতে পারে। সিট ব্লু সিট বৈঠকের পরে পাঁচ রাজ্য সভাপতিকে ইস্তফার নির্দেশ। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গোয়া, মণিপুরে হেরে যাওয়ার পরে 14-ই মার্চ কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক বসে। সেখানে সোনিয়া গান্ধী ছাড়াও হাজির ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, ছিলেন গুলাম নবী আজাদও। সেই সময় ওয়ার্কিং কমিটির তরফে সোনিয়া গান্ধীকে ক্ষমতা দেওয়া হয় যাতে তিনি দলের দুর্বলতা মোকাবিলা করে রাজ্য ও জাতীয় পর্যায়ে সংগঠনের বড় পরিবর্তন আনতে পারেন। এরপরেই সোনিয়া গান্ধী হেরে যাওয়া পাঁচ রাজ্যের কংগ্রেস সভাপতিদের ইস্তফার নির্দেশ দেন। রাজ্যে তীব্র লড়াই। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন সারা দেশে বিজেপির আধিপত্য রয়েছে। এটা যেমন ঠিক, আবার অন্তত 7টি রাজ্যে বিজেপি প্রবল চ্যালেঞ্জের মুখে। সেই কারণে 2024-এর লোকসভা নির্বাচন কংগ্রেসের সামনে সুযোগ নিয়ে আসতে পারে। ভোটকুশালী আরও বলেছেন, পূর্ব ও দক্ষিণ ভারতের 7 রাজ্যে যথা বাংলা, বিহার, ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কেরলের 200টি আসনের মধ্যে 50টির বেশি আসন পেতে বিজেপিকে তীব্র লড়াই করতে হচ্ছে। কংগ্রেসের পুনর্জন্ম নিতে হবে, কিন্তু কিভাবে সম্ভব? প্রশান্ত কিশোর বলেছেন আমাদের সবাইকে ড্রয়িং বোর্ডে ফিরে গিয়ে কংগ্রেসের পুনর্জন্ম দিতে হবে। ওদের আত্মা, দর্শন, মতাদর্শ ঠিক রেখে বাকি সব নতুন করে করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। কংগ্রেসকে মন ঠিক করতে হবে। বিভিন্ন রাজ্যে বিজেপি বিরোধী আঞ্চলিক শক্তি রয়েছে, তাদেরকে কিভাবে এক জায়গায় আনা সম্ভব, কে করবেন সেই কাজ, সেই নাম করতে চাননি প্রশান্ত কিশোর। তবে তিনি বলেছেন কংগ্রেস যদি মন ঠিক করে তাহলে সব কিছু তৈরি হয়ে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। প্রশান্ত কিশোর বলেছেন যদি ন্যারেটিভ ঠিক থাকে, যদি আদর্শগতভাবে লোকজন একদিকে থাকে আর বিজেপিকে হারানোর মনোবল থাকে, তাহলে সেখান থেকেই মুখ বেরিয়ে আসবে বলে মনে করেন তিনি। 10 থেকে 15 বছরের লক্ষ্য নিয়ে এগোতে হবে। প্রশান্ত কিশোর বলেছেন গান্ধী পরিবার সরে গেলেও কংগ্রেস পুনরুজ্জীবিত হতে পারবে না, তাদেরকে ড্রয়িং বোর্ডে ফিরে গিয়ে মৌলিক বিষয়গুলিকে ঠিক করতে হবে। তিনি বলেছেন গত প্রায় 20 বছর ধরে কংগ্রেস সারা ভারতে তাদের সদস্য সংগ্রহ অভিযান করেনি। পাশাপাশি তিনি বলেছেন দলে ক্ষমতা কেন্দ্রীকরণ রয়েছে কিন্তু গণতন্ত্রের চিহ্ন সেখানে নেই। তিনি বলেছেন কংগ্রেস যদি বিজেপির বিকল্প হয়ে উঠতে চায় তাহলে তাদেরকে 10 থেকে 15 বছরের লক্ষ্য নিয়ে এগোতে হবে, খুব তাড়াতাড়ি কিছু করা যাবে না।